জনীর মধুর বাজে বাজে মসজিদ রি মিনারে সব বাদা লন্ডন শহরের যে সকল কাউন্সিলগুলো রয়েছে তার মধ্যে নিউহাম কাউন্সিলটি অন্যতম ইংল্যান্ডের পূর্ব লন্ডনে বিভিন্ন ধরনের মানুষের বসবাসের মাধ্যমে গড়ে উঠেছে এই কাউন্সিলটি লন্ডনের সবচেয়ে বড় কাউন্সিলগুলোর মধ্যে এটি অন্যতম একটি কাউন্সিল দু হাজার একুশ সালের জরিপ অনুযায়ী এই কাউন্সিলে বিভিন্ন ধর্ম ও বর্ণের জনসংখ্যা প্রায় তিন লক্ষ একান্ন হাজার জন মোট জনসংখ্যার মধ্যে চল্লিশ পার্সেন্ট খ্রিস্টান বত্রিশ পার্সেন্ট মুসলিম আট দশমিক আট পারসেন্ট হিন্দুসহ অন্যান্য ধর্মের লোকজন বসবাস করেন তাছাড়া এই কাউন্সিলে মোট জনসংখ্যার ছাব্বিশ দশমিক বিশ পার্সেন্ট ব্রিটিশ চোদ্দ পার্সেন্ট এশিয়ান ইন্ডিয়ান নয় দশমিক সাত পার্সেন্ট এশিয়ান পাকিস্তানি এবং বারো দশমিক চার পার্সেন্ট এশিয়ান বাংলাদেশি সহ বিভিন্ন জাতির বসবাস এই কাউন্সিলে মুসলিম জনসংখ্যার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এই কাউন্সিলে গড়ে উঠেছে ছোট বড় বেশ কয়েকটি মসজিদ ইকরা বাংলার নিয়মিত মসজিদ ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আওয়ার মসজিদ অনুষ্ঠানে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এই এলাকার অন্যতম একটি বড় মসজিদ দ্য শেড সেন্টার যেটা এই কাউন্সিলের চার্চ রোডে অবস্থিত The main aim and ambition of Shade is to provide a holistic service for the Muslim community and the community and wider society in general. So, Shade is based on the hadith of the Prophet, ﷺ where he mentioned that seven types of people will be shaded on the Day of Judgment when the day there will be no other shade except for allah subhanahu wa ta'ala's shade and out of the seven different types of people we have the imam uh, imam un adil and then you have the youth the various different types of people and we felt that in general vast majority of our masajid they are only catering for the practicing people so alhamdulillah we established this center over 10 years ago and we use this space from 9 o'clock in the morning, 8 o'clock in the morning to 8 o'clock, 9 o'clock in the evening. The full building is utilized. We have four floors in the building, and Alhamdulillah, out of the many projects that we are running, we have the full time Islamic college where they study uh, Sharia, they become scholars, alongside that, they gain A levels and accredited level 5 qualifications. শেদ সেন্টার যেটা ইসলামের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে বিগত দশ বৎসর যাবত অত্যন্ত সফলতার সাথে দিনের বিভিন্ন দিক নিয়ে প্রায় দশ থেকে বারোটি বড় ধরনের সার্ভিস এবং অ্যাক্টিভিটি প্রোভাইড করে আসছে কমিউনিটির জন্য আমি যদি একটি একটি করে বলি আপনারা শুনে আশ্চর্য হবেন যে একটি সেন্টারের পক্ষে এতগুলো ইসলামের বহু বড় খেদমাত আঞ্জাম দেওয়াটা এটা কিভাবে সম্ভব বা আলহামদুলিল্লাহ ইয়েস সেটাকে সম্ভব বলে প্রমাণ করেছে পূর্বে এ এলাকার বসবাসরত মুসলিমদের নামাজ বা ইসলামিক কার্যক্রমের জন্যে স্থায়ী কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না জুম্মা নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য এ এলাকার মুসলমানরা বিভিন্ন কমিউনিটি সেন্টার দোকান বা বাসাবাড়ির বিভিন্ন স্থানে যেতেন নামাজের একটি স্থায়ী জায়গার জন্য দু সালে এ এলাকার বাঙালি মুসলিমদের উদ্যোগে এবং অন্যান্য মুসলিমদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় দ্য শেড সেন্টার প্রথম অবস্থায় এই মসজিদের পরিধি এবং পরিবেশ এমন ছিল না মূলত মসজিদের এই জায়গাটি ওই সময়ের একটি গুদাম ঘর বা ওয়ার হাউস হিসেবে ব্যবহার করা হতো পরবর্তীতে এই এলাকার বাঙালি মুসলমানদের অক্লান্ত চেষ্টার মাধ্যমে এই জায়গাটি একটি ইসলামিক সেন্টার হিসেবে প্রতিষ্ঠা করা হয় যেখানে পাঁচ আক্ত নামাজ সহ ইসলামিক বিভিন্ন কার্যক্রম শুরু করা হয় এরপর ধীরে ধীরে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকলে ক্রমান্বয়ে মসজিদের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয় about the not only the state of ummah or community but our own state our own situation how much of islam we are following as a muslim technically speaking if i say that we are part time muslim then i wouldn't be wrong you know if you have a profession and you are let's say full time doctor but as a hobby, you fly aeroplane, part-time pilot. you will be known as doctor, not pilot, because that's your full-time profession. so, similarly, if we have some other lifestyle based on other ideologies, based on other religion or other, you can say, uh, civil societies and so on, মসজিদ কমিটি বলেন মূলত মুসল্লিদের অক্লান্ত পরিশ্রম এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমেই সম্ভব হয়েছে এই ইসলামিক সেন্টার নির্মাণ করা বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মুসলমান হলেও মসজিদ নির্মাণ এবং তা পরিচালনার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এই এলাকার মুসলমানরা এখানে একটি সুন্দর পরিবেশে ছোট থেকে বড় সব বয়সের লোকজন একসাথে জুম্মান নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন আর এই নামাজের মধ্য দিয়েই আল্লাহ সন্তুষ্টি লাভের পাশাপাশি এখানে সকলের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠেছে এই সেইডে প্রতিদিন দুইটি জুম্মার জামাত হয় এবং চারটি ফ্লোরের প্রত্যেকটি ফ্লোর মুসল্লিদের মাধ্যমে প্যাকড হয়ে যায় মার্শাল্লা নাম্বার টু এখানে রমজান শরীফে দক্ষ হুফাজদের মাধ্যমে তারাবির নামাজ অনুষ্ঠিত হয় যে নামাজে প্রত্যেকটি হল প্যাক থাকে এবং মাবুনদের জন্য সেপারেট এখানে অত্যন্ত সুন্দর সুযোগ রয়েছে তারাও বিগত রমজান শরীফে প্রত্যেকদিন জমাতের মধ্যে শরীফ হয়ে আনন্দ উপভোগ করেছেন এবং তাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা এখানে আসার সুযোগ রয়েছে সো আলহামদুলিল্লাহ উই অলসো have এন আর্চুরি ক্লাব সো উই হ্যাভ আ ইউকে রেজিস্টার্ড আর্চুরি ক্লাব দ্যফটি ক্লাব ইনশাল্লাহ the সিন সম্য ক্লিপস অবাউট দা আর্চুরি দ্যাট প্লেস উই হ্যাভ ফিটনেস ক্লাসেস ফর উই ওভার লে টি ক্লাব সো আ টি ক্লাব ফর আনটিজ ওভার as you know many of our mothers Uh, throughout the week, they don't really have much to do, so inshallah, a social club like this facilitates that. So, we have a football academy, mashallah, we have over hundred children in the academy. We do martial arts, you'll probably be able to see in the videos. We utilize the space to the maximum capacity, whereby we have gym mats, and then over that, uh, we use uh, uh, the carpets during Jummah time, and other times, the space is used as a martial art area. So Alhamdulillah we've got various different different things and the objective is that irrelevant if you're practicing or not, if you're a child or an adult uh, in, the, in the shade inshaAllah, there will be some kind of facilities for you, some kind of activities that will nurture your spirituality, not only just your spirituality, your physical health we have a lot of health and fitness activities and in term, also in terms of uh, mental health মসজিদটি একটি পুরনো ভবনে হওয়ার কারণে নিয়মিতভাবে নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য মসজিদের ভিতরে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন করা হয়েছে যাতে করে মুসল্লিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন এখানে অজু করার জন্যে রয়েছে পানির কল দ্বারা সমৃদ্ধ অজুখানা এবং টয়লেট তাছাড়া মসজিদের ভিতরে রয়েছে মুসল্লিদের জন্যে বিভিন্ন সুযোগ সুবিধা যেমন নামাজের সময় দেখার জন্য দেয়ালে দেয়ালে রয়েছে বিভিন্ন সাইজের দেয়াল ঘড়ি নামাজের সময়সূচির ক্যালেন্ডার দূর থেকে ওয়াজ নসিহত বা কেরাত শোনার জন্য রয়েছে উন্নত মানের সেন্ট্রাল সাউন্ড সিস্টেম অতিরিক্ত গরমের জন্যে রয়েছে বেশ কিছু বৈদ্যুতিক পাখা অতিরিক্ত শীতের জন্যে হিটারের ব্যবস্থা এবং মেঝেতে রয়েছে নামাজের বিছানা যেখানে নামাজিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন হাউ মেনি রাউ মেনি সুজুদ হাউ মেনি রুকু অল দিজ থিংস কমস ফ্রম শূন্য সো ইউ ক্যান So when you study Quran, the most powerful message comes, refer to Sunnah. When you study Quran and Sunnah both, the most powerful message coming out of these two is oneness of Allah subhanahu wa ta Tawheed. Second most powerful message coming out of these two is Risala, prophecy of Prophet Muhammad as well as pre previous prophets. এই সেন্টারের ভিতরে রয়েছে বুকশেলফ যেখানে স্থান পেয়েছে কোরআন হাদিস সহ বিভিন্ন ইসলামিক বই মসজিদের মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্যে রয়েছে সিসিটিভি এর ব্যবস্থা এছাড়া এই মসজিদের আশেপাশে যাতায়াতের সুযোগ সুবিধা থাকার কারণে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি নামাজে এখানে অনেক জুম্মান মুসল্লিদের সমাগম হয়ে থাকে আমাদের আল খয়ের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমাম কাসিম রশিদ হাফিজাহুল্লাহ উনি নিজে এখানে ভিজিট করেছেন জুম্মান নামাজে উনি নামাজ পড়িয়েছেন এবং সব কিছু ভিজিট করে ছাত্রদের নসিয়া করেছেন এবং এই সব কিছু একটু শুনে উনি এত খুশি হয়েছেন কারণ উনি একজন কাজের লোক এবং কাজের লোক কাজ যারা করতেছে তাদের কাজ দেখলে ওনার ভালো লাগে উনি খুবই অনুপ্রাণিত হয়েছেন আনন্দিত হয়েছেন এবং উনিও সেই সেন্টারের পাশে থাকবেন এবং সব সময় সার্বিক সহিত রাখবেন সেটা ওনার উনি আশ্বাস দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি তো পরিশেষে আমি এটাই বলবো সেই সেন্টারের মতো যাদের আমরা বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আমরা জড়িয়েছি সেই সেই সেন্টারের আইডিয়া আপনারা আপনারা অ্যাপ্লাই করে আপনাদের এই ইসলামিক সেন্টারগুলোর মাধ্যমে বহুমুখী কার্যক্রম করে এই দেশে আমরা বয়স্কদের পাশাপাশি আমাদের ছেলেদের আমাদের মেয়েদের আমাদের ইঙ্গস্টার সকল শ্রেণীতে যেন আমরা দিন এবং শান্তি প্রতিষ্ঠা করে যেন আমরা এই দেশে আমরা সফল পারি আমরা সেই ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ Most powerful message coming from Quran and Sunnah is Tawheed, Risala and Akhirah. This is your foundation. Then you build your pillars, five pillars of Islam, which is Shahada, Salah, Zakah, Sawm and Hajj. And then you have supporting pillars or supporting walls, which are basically uh, Tilawatul Quran, Dhikr, Dua, Tawbah and Ikhlasiyat, Khulus, sincerity. Once you have done this, then you have your relationship between you and Allah subhanahu wa ta'ala much, much stronger. Right? So on the, up to this level, it depends your relationship with Allah subhanahu wa ta'ala, between you and Allah subhanahu wa ta'ala. এই <laughs> মসজিদে পাঁচ অক্ত নামাজে নিয়মিতভাবে অনেক মুসল্লি নামাজ আদায় করে থাকেন এবং প্রতি দুই জুম্মায় প্রায় নয়শো মুসল্লি জুম্মান নামাজে অংশগ্রহণ করেন রমজান মাসে প্রায় কয়েকশো মুসল্লি একসাথে তারাবি নামাজে অংশগ্রহণ করে থাকেন এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি অ্যারাবিয়ান আফ্রিকান ইন্ডিয়ান সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে প্রতিদিনের নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন

পুরুষ এবং মহিলাদের আলোক সেপারেটভাবে শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে বয়েজ অ্যান্ড গার্ল এই মসজিদটি এই এলাকার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের জন্য মসজিদের পাশাপাশি এডুকেশনাল সেন্টার হিসাবেও কাজ করে যাচ্ছে এই এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে রয়েছে ইভিনিং এবং উইকেন্ড মাদ্রাসা মোর দ্যান এইট হান্ড্রেড স্টুডেন্ট স্টাডি করতেছে কারণ এখানে ডে টাইম একটি ফুল টাইম মাদ্রাসা রয়েছে পাশাপাশি নাম্বার ফোর এখানে ইভেনিং মাদ্রাসাও রয়েছে নাম্বার ফাইভ এখানে উইকেন্ড মাদ্রাসাও রয়েছে এই সব মিলিয়ে প্রায় আট শতাধিক স্টুডেন্ট এখানে স্টাডি করতেছে মাসাল্লাহ এখানে অভিজ্ঞ ইসলামিক শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা সিফারা কোরআন হাদিস এবং ইসলামী মাসালা সহ প্রায় I teach here in this organization, uh, Rova, and uh, we provide education for uh, various faculties, various age groups. So we have uh, um, classes from right down from the young children uh, where we provide maktab education, where the, where the child comes in studying. How to how to study Arabic, uh, studying Islamic studies, Tajweed, moving on to various classes all throughout different ages, and then we have also the Hifs class um, where the students are learning the Quran by heart. We have two boys Hifs classes, and we also have Alhamdulillah a Hifs, girls Hifs class as well. Um, Masha Alhamdulillah, we have uh, many graduates who have become hafiz this year also will be having another hafiz graduating alhamdulillah so we have all of this happening uh, like everybody else is providing but we also with that we have a alima class running we have the morning alima class running full time

এলাকার বয়স্ক লোকদের জন্য রয়েছে বিভিন্ন হাদিস সুরা এবং দোয়া মুখস্থ করানোর ব্যবস্থা সর্বোপরি বলা যায় এই প্রতিষ্ঠানটি এই এলাকার মুসলিম ছেলে মেয়েদের সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা প্রসারের লক্ষ্যে অপরিসীম ভূমিকা পালন করে যাচ্ছে alongside this we have uh, evening um, uh, classes going on we have daytime classes going on we also have weekend classes going on so there are classes during the weekend happening as well and we have also uh, facilities for adults as well we provide uh, tajweed classes and other small smaller courses that happen throughout different times of the week depending on the uh, the demand and uh, how much people how much t the time people can dedicate. So we got all of these activities. Alhamdulillah, are taking place in this organization. We have all, in total around about 800 students and uh, around 65 staff members who are teaching. mashallah as well. So all of this is going on in our organization. We pray and make du'a that Allah Subhanahu Wa Taala accepts this uh, these efforts that we are making. একটি মসজিদ শুধুমাত্র নামাজ এবং ইসলামিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকে না মসজিদ একটি সমাজ বা একটি কমিউনিটির কেন্দ্রবিন্দু হিসেবে একটি আদর্শ সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে এইখানে আলহামদুলিল্লাহ ইসলামিক ইয়ার ওয়ান এবং ইয়ার টু আলিমিয়া প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ এই দুইটি বর্ষ শুধুমাত্র ইসলামিক স্টাডি যেমন কোরআন এবং হাদিস এবং ফিক পড়ে তারা কিন্তু প্রথম এবং দ্বিতীয় বৎসর এই দুই বৎসরে তাদেরকে গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে এবং রেকনাইজ করেছে যে শুধু এই দুই বছর স্টাডি করলে এ লেভেলের তিনটি গ্রেড তাদেরকে প্রদান করা হবে এবং পরবর্তীতে আমাদের ফিউচার প্ল্যান হলো যে এখানে ডিগ্রি পর্যন্ত যে বাচ্চারা পড়বে এই ডিগ্রি পর্যন্ত যেন গভর্নমেন্ট একপ্রুভ করে বেলে মাসা এই জিনিসটা যদি অ্যাচিভ হয়ে যায় তো এই দেশের অনেক বাচ্চারা ইসলামিক স্টাডি করার পরে মাদ্রাসা লেখাপড়া করার পরে জব নিয়ে তারা অনেক সময় হেজোটেড করে সমস্যা হয় আলহামদুলিল্লাহ শেড সেন্টার এখানে কিন্তু এই সব কিছু প্রোভাইড করার কারণে আর বিশেষ করে

Right? and you forgive them and after you forgive them you wipe out the record that they did mistake that's the level of af that you forgive them if we forgive others allah subhanahu wa ta'ala will forgive us Inshallah, may allah subhanahu wa ta'ala allow us to uh, act upon these things centre <laughs> প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এর মধ্যে রয়েছে ইউথ কনফারেন্স ফুটবল ক্লাব আর্চারি ক্লাব মার্শাল আর্ট ক্লাব টি ক্লাব মহিলাদের বিভিন্ন বিষয়ে আলোচনা ইসলামিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা প্রোগ্রাম যেমন ইসলামিক সমাজ ব্যবস্থা সিটি সেফ ক্যাম্পেইন জব ইনফরমেশন এবং কমিউনিটি রিলেশনশিপ প্রোগ্রাম ইত্যাদি At the Shade Centre, we do various things for the youth to keep them off the streets, hang around with the wrong people. For example, um, once a week we'll be doing a youth club. In the youth club, we'll have like PS4, snooker, table tennis. I'm also having a seha area so we can keep them off the streets and around good people. We also do uh, boxing, many events, we take them on trips. Assalamu alaikum, my name is Jobran. I'm one of the trainee coaches here at Al Bada Kickboxing. We have been in partnership with Shade for several years. Our model is that in one place we want to run all of these activities and it will help to sustain, not only will it help to sustain uh, the organization, but also it will be providing for a wider community and all groups of people. So, our model, Alhamdulillah, we are renting the pr current premises we have, we are, we are renting and alhamdulillah the model we have is sustainable so we are able to cover from different activities some of our activities are charge money we charge fees for our madrasa etc some of our activities like the youth club or the over 50 is completely free and this is the model where we uh, divert the funds from one area and uh, to collectively inshallah everyone uh, benefit. so inshallah our plan is we want to take this further we at the moment we have about 800 students and users we are at full we don't have any more space so inshallah we want to use this model and um, uh, apply it in other areas and expand so that more people can benefit and also inshallah not only just us we are happy to work with other masjid other organization to and they give them these models and they can take this model and apply it and use it in their own Masjid and in their own Islamic center so that way, এই সমস্ত বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই এলাকায় বেড়ে ওঠা সকল মুসলিম কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরি হচ্ছে তাছাড়া বছরে একবার মুসলিম এবং নন মুসলিম কমিউনিটির মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার জন্যে রয়েছে ওপেন ডে এছাড়া শুক্রবার জুম্মান নামাজের আগে মসজিদের খতিব সামাজিক অর্থনৈতিক ইসলামিক আইন অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ বিভিন্ন বিষয়ে বয়ান দিয়ে থাকেন যাতে করে আগামী ব্রিটিশ মুসলিম প্রজন্ম নিজেদেরকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন